রামধুনী গণধর্ষণ কাণ্ডে সুপ্রিম কোর্ট নির্দেশিকা জারি করলো, কিছু শর্ত বেঁধে দিল। কামধুনী গণধর্ষণ কাণ্ডে 2013 সালে উত্তর চব্বিশ পরগনা জেলায় কামধুনীতে একজন কলেজ ছাত্রীকে গণধর্ষণ করা হয়েছিল। ছজনকে অভিযুক্ত ব্যক্তিদেরকে আটক করা হয়েছিল এবং নিম্ন আদালতে সাজা বা পানিশমেন্ট দেওয়া হয়েছিল। নিম্ন আদালতে মূল দুই যে অভিযুক্ত ব্যক্তি ছিল তাদেরকে মৃত্যুদণ্ড এবং চারজন ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। এই মামলায় এই রায়কে চ্যালেঞ্জ করে কলকাতার ডিভিশন বেঞ্চে অ্যাপিল করা হয়েছিল। কলকাতার ডিভিশন বেঞ্চ আজ 10 বছর পর মামলার রায় দান করলো। এই মামলায় দুই মূল অভিযুক্ত যারা ছিল তাদেরকে মৃত্যুদণ্ডের বদলে যাবজ্জীবন কারাদণ্ড দিল এবং অপর চারজনকে মুক্তি দিয়ে দিল। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার স্পেশাল লিভ পিটিশন কিন্তু সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়, শীর্ষ আদালতে দ্বারস্থ হয়। শীর্ষ আদালতে তাদের আন্দোলনকারীদের দাবি, তারা মুক্তি পেলে মামলার প্রমাণ লোপাট করবে এবং বিভিন্ন বিষয় কিন্তু তুলে ধরে। এই বিষয়ের উপর শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট কিছু নির্দেশিকা, কিছু শর্ত, ওই চারজন অভিযুক্তদের শর্ত কিন্তু বেঁধে দিল। তারা নিজের থানা ছাড়া অন্য কোথাও যেতে পারবে না এবং তাদের কোনো যদি পাসপোর্ট থাকে সেই পাসপোর্ট পুলিশ স্টেশনে জমা রাখতে হবে, তাদের ফোন নাম্বার জমা রাখতে হবে, তারা যদি তাদের এলাকা ছেড়ে যায় তাও কিন্তু পুলিশ স্টেশনে জানাতে হবে। বিভিন্ন শর্ত কিন্তু বেঁধে দিল সুপ্রিম কোর্ট। এই ছিল কামধুনী মামলার সারসংক্ষেপ। আপনাদের মতামত থাকলে কমেন্টে জানাবেন, সো ভিডিওটি শেয়ার করবেন। ততক্ষণ ভালো থাকুন, সুরক্ষিত থাকুন। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।